হ্যালো ভিউয়ার্স, দেখেন আমরা কিন্তু এটা লগইন করতে যাচ্ছি আমাদের অ্যাকাউন্টটা। এখন লগইন বাটনে ক্লিক করলাম। লগইন বাটনে ক্লিক করার পর কিন্তু বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করতেছে এবং আমাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে যে কোডটা আছে এই কোডটা এখানে দিতে বলতেছে। কিন্তু কথা হলো যে আমাদের তো টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা আমরা পাচ্ছি না, বা আমরা আমাদের অ্যাপসটা ডিলিট করে দিছি অথেন্টিকেশন, সেজন্য আমরা কোডটা পাচ্ছি না। তাহলে এটা কীভাবে আপনি সলভ করবেন সেই ভিডিওটা মূলত আজকে দেখাবো। তো অবশ্যই ভিডিওটাতে কন্টিনিউ করবেন আমাদের সাথে, এবং এটা কীভাবে সলভ করবেন আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো সর্বপ্রথম আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে আমাদের মেইলে। তো আমরা মেইলে চলে গেলাম। মেইলে আসার পর এখানে কম্পোজ চাপ দেবেন, একটা নতুন ইমেইল আপনাকে এখানে শো করবে এবং এখান থেকে অনএক্সপেক্টেড কোম্পানির কাছে আমাদের তথ্যটা পৌঁছাতে হবে। এবং এই তথ্যটা যদি আপনি পৌঁছাতে পারেন বা মেসেজটা পৌঁছাতে পারেন, তাহলে হয়তো আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে তারা আমাদের অ্যাকাউন্টের এই টু ফ্যাক্টর অথেন্টিকেশন এই লকটা আমাদের অ্যাপ থেকে ডিসেবল করে দিবে। তো বন্ধুরা, এখানে আসার পর এখানে টুতে লিখতে হবে, আমি একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি, এই ইমেল অ্যাড্রেসে কিন্তু তাদেরকে মেল করতে হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই ইমেলটা অবশ্যই আপনাদেরকে এখানে লিখতে হবে। যদি আপনারা এই ইমেল ব্যতীত অন্য ইমেল ইউজ করেন, তাহলে কিন্তু অনএক্সপেক্টেড কোম্পানির কাছে আমাদের মেসেজটা পৌঁছাবে না এবং আমাদের প্রবলেমটা কিন্তু তারা সলভ করে দিবে না। তো অবশ্যই ইমেলটা আপনারা ইউজ করবেন। এখন সাবজেক্টের জায়গায় লিখতে হবে যেমন মাই অথেন্টিকেটর অ্যাক্টিভিটিস। এটা লেখার পর কম্পোজ মেইলে চাপ দেবেন এবং এইখানে আমাদের গেমিং আইডিটা দিতে হবে। তো আপনাদের গেমিং আইডিটা এখানে দিয়ে দেবেন, আমি আমার গেমিং আইডিটা এখানে দিয়ে দিচ্ছি। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু আমার গেমিং আইডি। এখন আমাকে কী করতে হবে, এই জিনিসটা কমপ্লিট করার পর এই যে দেখেন, আপনাকে চারটা জিনিস খুব খেয়ালভাবে রাখতে হবে। তো প্রথমত হচ্ছে আপনার অনএক্সপেক্টেড অ্যাকাউন্ট যে ইমেল দিয়ে খোলা আছে সেই ইমেল থেকে হচ্ছে এই মেলটা করতে হবে, এবং যাদেরকে ইমেল করবেন তাদের ইমেল সঠিক আছে কিনা সেটা কিন্তু যাচাই করে নেবেন। এবং তৃতীয়ত হচ্ছে আপনি সাবজেক্টের জায়গায় কিন্তু আপনার সাবজেক্টটা লিখে দেবেন ভালোভাবে। দেখেন আমি লিখেছি হচ্ছে ডিসেবল মাই অথেন্টিকেটর অ্যাক্টিভিটিস, মানে আমি এখানে বুঝিয়েছি যে আমার গেমিং আইডিতে যেন অথেন্টিকেটর ডিসেবল করা হয়, সেজন্য আমি এখানে সাবজেক্টে এটা দিয়েছি। এবং লাস্ট যে কম্পোজ মেইলে আপনারা দেবেন সেটা হচ্ছে আপনাদের গেমিং আইডিটা দিয়ে দেবেন। আপনাদের গেমিং আইডিটা দেওয়ার শেষে ভিউয়ার্স দেখেন উপরে এই যে এই সেন্ড বাটনে কিন্তু আমাদেরকে মেসেজ সেন্ড করতে হবে। তো সবাই আমরা এই সেন্ড বাটনে মেসেজটা সেন্ড করে দেবো। তো সেন্ড করার পর কিছুক্ষণ পর হয়তো বা অনএক্সপেক্টেড কোম্পানি থেকে একটা রিপ্লাই আসবে, সেটা অবশ্যই দেখতে পারবো আমরা এবং লাইভেই দেখাবো। তো ভিউয়ার্স দেখেন, দুই মিনিটের মধ্যে কিন্তু অনএক্সপেক্টেড কোম্পানি আমাদের এসএমএস এর রিপ্লাই দিয়েছে। এবং এসএমএস এর যদি আমরা ওপেন করি এসএমএসটা, তাহলে আমরা এখানে বুঝতে পারবো। দেখেন এখানে বাংলাতে কিন্তু সুন্দরভাবে লিখে দিয়েছে। আপনারা যারা ইংরেজি বোঝেন তারা ইংরেজিতে পড়বেন, এবং যারা ইংরেজিতে বোঝেন না তারা বাংলাতে পড়ে নেবেন। তো আমি বাংলাতে পড়ে নিচ্ছি। তো এখানে লিখছে যে, প্রিয় গ্রাহক, আপনার ইমেলের জন্য আপনাকে ধন্যবাদ। আপনার ইমেলটি সিরিয়াল অনুযায়ী প্রক্রিয়াকরণ করা যাবে বা হবে। আমরা আপনাকে একই বিষয়ে আর ইমেল না করার অনুরোধ করছি। আচ্ছা ঠিক আছে, মানে এখানে ওরা বলতেছে যে স্বয়ংক্রিয়ভাবে এই ইমেলটা আমাদেরকে দিয়েছে এবং তারা কিন্তু আমাদের গেমিং আইডিটা ভেরিফাই করবে। এবং আমাদের যদি গেমিং আইডিটাতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাক্টিভিটিস অ্যাক্টিভ করা থাকে, তাহলে কিন্তু তারা আমাদের ওই অ্যাক্টিভিটিসটা ডিসেবল করে দেবে এবং আপনি কিন্তু অনায়াসে আপনার অনএক্সপেক্টেড অ্যাকাউন্টে কিন্তু ওপেন করতে পারবেন এবং ঢুকে আপনি বেট করতে পারবেন। তো ভিউয়ার্স, অনএক্সপেক্টেড কোম্পানির সাথে মেইলিং করার পর আমাদের কিন্তু অনএক্সপেক্টেড কোম্পানি এই এসএমএসটা পাঠিয়েছে, এবং এই মেইলটা যদি আপনারা ভালোভাবে পড়তে পারেন তাহলে এখানে সকল ধরনের ইনফরমেশন দেওয়া আছে আপনার প্রবলেমটা সলভ করার জন্য। তো চলেন আমরা একটু পড়ে দেখি, তাহলে হয়তো বা আপনাদের একটু ভালোভাবে বুঝাইতে পারবো। তো প্রথমে এখানে লেখা আছে, দেখেন, সম্মানিত গ্রাহক, টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাতিল করার জন্য আপনাকে যে সকল তথ্য ইমেলে দিতে হবে, মানে আপনার যে অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা ডিসেবল করবেন সেজন্য আপনার কিছু তথ্য অনএক্সপেক্টেড কোম্পানির কাছে প্রোভাইড করতে হবে। তো কী কী তথ্য প্রোভাইড করতে হবে চলেন, প্রথমে হচ্ছে এখানে বিষয় টু ফ্যাক্টর অথেন্টিকেশন বাতিল এটা লিখতে হবে, মানে বিষয় এটা লিখতে হবে। তারপরে অ্যাকাউন্ট আইডি নাম্বার, আপনার গেমিং আইডি নাম্বারটা দিতে হবে। তারপর ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে জাতীয় পরিচয়পত্র, পাসপোর্টের ফটো, অবশ্যই মোবাইল দিয়ে ছবি তুলতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে চার নাম্বার হচ্ছে আপনার গেমিং অ্যাকাউন্টে ব্যবহার করা জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্ট হাতে ধরে বুকের সামনে অথবা কাঁধের সামনে বা কাঁধের উপরে নিয়ে পরিষ্কার একটা সেলফি তুলে পাঠাবেন, যেখানে আপনার এনআইডি কার্ড আপনার মুখের ছবি স্পষ্ট বোঝা যায়,
ঠিক আছে। তারপরে সর্বশেষ তিনটা ডিপোজিটের প্রমাণের স্ক্রিনশট দিবেন, যেমন বিকাশ দিয়ে ডিপোজিট করলে বিকাশের অ্যাপস থেকে ক্যাশ আউটের স্ক্রিনশট দিবেন। মনে রাখবেন কোনো স্ক্যান কপি বা ক্রপ করা কপি গ্রহণ করা হয় না। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অবশ্যই দুই পাশের ছবি মোবাইল ফোন দিয়ে তুলে দিবেন, যে এনআইডিটি আপনার অ্যাকাউন্টে দেওয়া আছে। ধন্যবাদ। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা যদি মেইল করেন অনএক্সবেট কোম্পানির কাছে আমার মতো করে, ঠিক আমি যেভাবে দেখিয়েছি, তারপরে কিন্তু আপনারা এই এসএমএসটা পেয়ে যাবেন। এবং এই এসএমএসটাতে কী কী লেখা আছে এবং কিভাবে আপনি তাদেরকে পরবর্তী মেইল করবেন, সেই সকল ইনফো কিন্তু এই মেইলে দেওয়া আছে। তো ভিউয়ার্স, আপনারা সবাই এই মেইল অনুযায়ীভাবে যেটা দিতে বলছে তাদের কাছে, সেই ইনফরমেশনগুলো তাদের কাছে প্রোভাইড করবেন। আপনি যদি তাদের কাছে সম্পূর্ণভাবে ভালোভাবে যদি প্রোভাইড করতে পারেন, তাহলে ভিউয়ার্স আপনার প্রবলেমটা কিন্তু, মানে আপনার অ্যাকাউন্টে যে অথেন্টিকেটর অ্যাক্টিভ চালু হয়েছে ওটা কিন্তু ডিসেবল করে দিবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের মূল ভিডিও। যদি এই ভিডিও দেখেন তাও না বুঝতে পারেন, তাহলে আমাদের ভিডিও কমেন্টে লিখবেন যে আপনি আসলে আরও ভালোভাবে বিস্তারিত জানতে চাচ্ছেন, তাহলে কিন্তু আবার এই সংক্রান্ত ভিডিও কিন্তু আপনার সামনে নিয়ে আসবো। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমাদের চ্যানেলের নতুন যারা দর্শক আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবেন।